আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে দেখুন এই যে কবুতরগুলা এই দুইটা কবুতরের পাকনা কেন এরকম হয়ে আছে তো এটা কোনো বিষয় না তারপরও আলোচনা করার বিষয় আমি মনে করি কারণ অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন ফেসবুকে যে ভাই আমার কবুতর ডানা নিচে পড়া নিচে পড়া থাকে মানে ডানা নিচে ফালায় রাখে ও উঠায় না তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আলোচনা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি তো এখানে দেখুন যে এই একজোড়া গররা কবুতর এই দুটা কবুতরই আপনার সেম আপনারা যেরকম দেখছেন যে এরকম পাকনা এরকম নিচে দেওয়া রাখে ঠিক আছে প্রায় সময় আর পাকটা নিচে দিয়ে রাখে তো এটা কোনো এটা কোনো সমস্যা না এটা হচ্ছে ধরেন আপনার হাত ধরেন আপনার হাত সোজা করে রাখতে ভালো লাগে না ঠিক আছে আপনি কি করে রাখবেন একটু শোয়া রাখবেন অথবা একটু ডেলান দিয়ে রাখবেন অথবা একটু ইয়া করে রাখবেন মানে সাইড করে রাখবেন ঠিক আছে মানে আপনার যেরকম কবুতরটা ভালো লাগে মানে আপনার যেরকম হাত রাখতে ভালো লাগে ঠিক কবুতরে যেরকম হাত রাখতে ভালো লাগে কবুতর ঠিক সেরকমভাবে হাত রাখে এটা কোনো প্রবলেম না কিন্তু অনেক কবুতর আছে যেটা হচ্ছে আপনার অসুস্থতার কারণে এরকম রাখে আপনার প্রায় সময় দেখবেন অনেক কবুতর যারা অসুস্থ থাকে ওই কবুতরগুলোও সেমভাবে এরকমভাবে রাখে ঠিক আছে তো অসুস্থ কবুতর অন্যরকম আর হচ্ছে যে যেটা সুস্থ কবুতর নর্মালি এরকম সুস্থ কিন্তু এরকম মানে এরকমভাবে রাখে এটা কোনো প্রবলেম নাই কিন্তু যেটা অসুস্থ কবুতর ওইটা প্রবলেম হয় আর ওইটা আপনার বুঝতে হবে যেটা অসুস্থ কবুতর আর সুস্থ কবুতর দেখলেই আপনি বুঝতে পারবেন যেটা সুস্থ কবুতর আর অসুস্থ কবুতর দেখলেই আপনি বুঝতে পারবেন যেটা অসুস্থ কবুতর এটা কোনো সমস্যা নাই কিন্তু আপনার বুঝতে হবে যে কোনটা অসুস্থ আর কোনটা সুস্থ আর অসুস্থ কবুতর চেনার জন্য অনেক যেটা হচ্ছে মূল্যবান জিনিস যেটা হচ্ছে ড্রপ মানে ড্রপিং যেই জিনিসটা মানে কবুতর হাগু কীরকম করে তো এই জিনিসটা হচ্ছে মানে একটু দেখবেন খেয়াল করে যে আপনি কবুতর যদি অসুস্থ এটা অসুস্থ কিনা দেখার জন্য আপনার ড্রপ চেক করবেন ড্রপ যদি চুনা পায়খানা হয় তাহলে মনে করবেন কিছু একটা রোগ হয়েছে আবার অনেক সময় যে ড্রপও ঠিক থাকে অনেক কিছুই ঠিক থাকে কিন্তু বোঝা যায় না যে এটা অসুস্থ কিনা এটাই একটু খেয়াল করতে হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি